নমস্কার বন্ধুরা, বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আসলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় থেকে কি করে খুব অল্প দামে উন্নত মানের দেশি বিদেশি ফুল এবং ফলের চারা নিয়ে যেতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমরা প্রথমে চলে আসলাম ফল গবেষণা কেন্দ্রে। দেখুন, ফল গবেষণা কেন্দ্র PCKB মন্ডরি। ফল গবেষণা কেন্দ্রে প্রবেশ করি আমরা, ডান দিকে দেখতে পেলাম সুবিশাল ড্রাগন ফলের বাগান। এখানের ড্রাগন ফল গাছগুলি খুব উন্নত মানের হওয়ার কারণে প্রত্যেকটা গাছ রোগমুক্ত এবং প্রতিটি গাছে ফুল ফুটে আছে। আপনারা চাইলে এখান থেকে খুব অল্প দামে ড্রাগন ফলের চারা নিয়ে যেতে পারবেন। এবারে আমরা দেখব এখানে কিছু দেশি বিদেশি সিজনাল এবং বারোমাসিক ফল গাছ। এটা হচ্ছে চেরি ফল গাছ। দেখুন, গাছে এখনও ফুল এবং ফল আসেনি। এটা হচ্ছে গোলমরিচ গাছ। আমি আগে কোনো দিনও গোলমরিচ গাছ দেখিনি। এখানকার একজনের সাথে কথা বলে জানতে পারলাম এটা হচ্ছে গোলমরিচ গাছ। দেখুন, গাছে কত ফল হয়ে আছে, সমস্ত গাছ জুড়ে ফল। এটা হচ্ছে দোফলা কাঁঠাল গাছ। দেখুন, গাছে কত কাঁঠাল। এগুলো হচ্ছে কাঁঠালের চারা, এগুলো উন্নত মানের দোফলা কাঁঠালের চারা। আপনারা চাইলে এখান থেকে কাঁঠাল চারা কিনতে পারবেন। এটা হচ্ছে উন্নত মানের বোম্বাই লিচু গাছ। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অনেক অনেক লাইক ও শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, এটি হচ্ছে জলপাই গাছ। এটি বারোমাসিক জলপাই গাছ। দেখুন, সমস্ত গাছ জুড়ে ফুল ফুটে আছে। বন্ধুরা, এখানে আরও আপনারা দেখতে পাবেন বারোমাসি কামরা গাছ, নোনা আতা ফল গাছ এবং বিভিন্ন সুগন্ধি মশলা গাছ। এখন আমরা প্রবেশ করব মৌসুমি ফল বাগান এবং কাঁঠাল বাগানে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো যারা এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছ যত্ন সহকারে দেখেন তাদের সাথে কথা বলবো। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে কামালউদ্দিন মণ্ডল। হ্যাঁ, এখানে কি কি গাছ পাওয়া যায়? এখানে আপনার গাছ আছে, আমের হচ্ছে আপনার 10-12টা আপনার ভ্যারাইটিস আছে। হ্যাঁ, আম্রপলি, হিমসাগর, মল্লিকা, চৌষা, কাটিমণি, তারপর পুষার কিছু ভ্যারাইটিস আছে, ওইগুলো এখন আমাদের কলম করা হয়নি। হ্যাঁ, সুর, আলফানসো, দশরি, ড্রাগন, তোমার মোসাম্বি লেবু, বারোমাসি কাঁঠাল, খুব ভালো জাতের আছে কাঁঠাল। হ্যাঁ,
বছরে দুবার তিন ফলে সবসময় আর কি পাওয়া যায়। আচ্ছা মৌসুমি আছে যেটা শিকিল আছে, তারপরে বিভিন্ন ধরনের আপনার পেয়ারা আছে, সবেদা আছে, লিচু আছে। হ্যাঁ তুই কিছু বলিস না দাদা, বলছি এখানে যে বিভিন্ন গাছ পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লেবু, এগুলোর দাম কেমন? এগুলোর দাম বাইরের থেকে আপনি অনেক কম দামে পাবেন, এবং বাইরের যে আপনার নার্সারিতে কিনলে পারে আপনার ডুপ্লিকেট, সেটা এখানে হবে না। এখানে যেটা অরিজিনাল, যদি হিমসাগর বলা হয় হিমসাগরই হবে, অমরকলি বলা হলে অমরকলি হবে, পুরো হ্যাঁ অরিজিনাল যা 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 যারটাই পাবেন এখানটায়, পুরো সঠিক দামে সঠিক চারাটাই পাবেন। এই জন্য বিশ্ববিদ্যালয়ের লোকে আসে এখানে। আসতে হলে কী করে আসতে হবে? এখানে আপনার কাঁচরাপাড়ার থেকে 22 নম্বর বাস ধরলে মন্ডরি বাস স্ট্যান্ডে নামলে হবে, জাগুলির দিক দিয়ে আসলে জাগুলির থেকে অটো বা 22 নম্বর বাস ধরলে মন্ডরি নামলে যে যে এসে বললে হবে, এখানে ফল গবেষণা কেন্দ্র বললেই আপনার দেখে দেখি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এবার আমরা কিছু ভালো জাতের আম, কাঁঠাল, ড্রাগন এবং সবেদা গাছ কিনে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।